এবার যুব দল ঢেলে সাজাচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব। গত মরশুমে অনূর্ধ্ব ১৩ দলের কোচ ছিলেন তরুণ দে, এবার তিনি হচ্ছেন ইউথ ডেভেলপমেন্ট হেড, সঙ্গে পাচ্ছেন অনূর্ধ্ব ১৫ দলের দায়িত্ব। গত মৌসুমে কোয়েস বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের দুই কোচকে অনূর্ধ্ব ১৫ দলের কোচ করেছিলেন, তবে এই দলটি বয়স বাড়ানোর অভিযোগে বাতিল হয়। তাই এবারে ইস্টবেঙ্গল ক্লাব অতি সতর্ক, লাইসেন্সিংয়ের জন্য এবার অনূর্ধ্ব ১৩ দলের কোচ নিয়োগ করেছেন তারা। এবারে জুনিয়র ইস্টবেঙ্গলের কোচ হচ্ছেন ইন্দ্রজিৎ মিত্র। ময়দানে অচেনা মুখ হলেও ইন্দ্রজিৎ এর আগে দুর্বার অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৮৫ সালে তালতলা ইনস্টিটিউটের হয়ে ফুটবলার জীবন শুরু করেন তিনি, পরে সন্তোষ ট্রফিতেও খেলেন। ৮৬ সালে ইস্টবেঙ্গল মোহনবাগানের প্রস্তাব থাকলেও তৎকালীন এরিয়ান ক্লাবের কর্তা সমর পাল এরিয়ানে সই করান তাকে। সে বছর এরিয়ানের হাইয়েস্ট পেড ফুটবলার ছিলেন তিনি। পরে অনূর্ধ্ব ১৯ জাতীয় দলের সুযোগ পান, প্রথম বড় দল ছিল মোহনবাগান, আর সেই মোহনবাগানের হয়েই নার্জি ট্রফি খেলতে গিয়ে হাঁটুতে চোট পান তিনি। তারপরেই কোচিং লাইসেন্সের দিকে জোর দেন। এই এএফসি বি লাইসেন্স ডিগ্রিধারী কোচের উপরে এবার ভরসা রাখল ইস্টবেঙ্গল ক্লাব। দায়িত্ব পেয়ে ইস্টমোহন নিউজকে ইন্দ্রজিৎ জানালেন, অনেক বড় দায়িত্ব, লক্ষ্য অনেক, কর্মকর্তাদের সঙ্গে এখনও বসেননি তিনি, তবে ভবিষ্যতের কর্মসূচি ঠিক করবেন ওদের সঙ্গে কথা বলেই। অনূর্ধ্ব ১৮ দলের কোচ রঞ্জন চৌধুরীর সঙ্গে কাজ করতে পারাটাও ওনার কাছে যথেষ্ট গর্বের, এরকমই জানালেন তিনি ইস্টমোহন নিউজকে। ফুটবলারদের কাছে যখন আমি ফুটবল খেলতাম তখন তো একটা সমস্ত প্লেয়ারদেরই ধারণা থাকে যে ইস্টমোহন মোহনবাগান খেলবো, তাই না? মানে আমাদের সময়কার প্লেয়ার বা এখনকার প্লেয়াররাও বলুন ইস্টমোহন মোহনবাগান কিন্তু খেলতে যায়। এবারে খেলা ছাড়ার পর যে সফলতা অর্জন করতে পারে না, অথচ সেই ইস্টমোহন মোহনবাগান খেলেছে কিন্তু সেই প্রাইম জায়গাটা যেতে পারেনি ইঞ্জুরির কারণে হোক বা যে কোনো কারণে হোক, তাদের একটা ইয়ে থাকে যে আমি ফুটবল থেকে সরে যাব না, ফুটবলকে ঘিরে আমি বেঁচে উঠব। সেই জন্যে ফুটবল খেলার পাশাপাশি যখন আমার এইরকম পরিস্থিতি হলো যে বড় ক্লাবে খেলার পরও আমি সেইভাবে সাইন করতে পারলাম না ডিউ টু মাই ইঞ্জুরি, আমি চলে এলাম কোচিং লাইনে। কোচিং লাইনে এসে শুধু কোচিং করালেই তো হবে না, সঙ্গে এখন এএফসির লাইসেন্স জুড়ে দিয়েছে, যার জন্য অনেক বড় বড় প্লেয়াররাও লাইসেন্স নেই বলে তারা কোচিং করাতে পারছে না। সঙ্গে আমি লাইসেন্সিং করলাম এবং আমার একটা স্বপ্ন, অনেক বছর তো এই কলকাতা মাঠে কোচিং করাচ্ছি কিন্তু আমার একটা স্বপ্ন ছিল ইস্টমোহন বা মোহনবাগান সে জুনিয়র টিম হোক বা সিনিয়র টিম হোক কোচিং করাবো, সেই অফারটা আমি এবছর পেয়েছি। এবং আমি এবছর অন্য ক্লাবে অফার ছিল আমার, মানে জুনিয়র টিমে, কিন্তু যখনই ইস্টবেঙ্গল ক্লাব আমাকে দিয়েছে অফার আমি সঙ্গে সঙ্গে লুফে নিয়েছি। এবং আমার খুব মানে আমি সবাইকে বলেছি যে আমি ইস্টবেঙ্গল টিমের এবছর কোচ হয়েছি, মানে এটা আমার একটা স্বপ্ন ছিল যে বড় ক্লাবে কোচিং করাবো, সেটা সে জুনিয়ারই হোক বা সিনিয়ারই হোক। তা আমার খুব মানে কি বলবো আনন্দ হচ্ছে আর কি, বড় ক্লাবে কোচিং করানো একরকমই, এটা আমার ফার্স্ট টাইম বড় ক্লাবে কোচিং করব। দুর্বার একটা একদম মানে হচ্ছে এনজিও বলে কি হবে, ওদের একটা পার্ট করেছে খেলাধুলোর জন্য এবং ওরা আই লিগ খেলছে, আই লিগে ১৮ ১৫ আছে, ১৮ কিন্তু নেই, কারণ এত টাকা পয়সা ওরা খরচা করতে পারে না। আর যার জন্যে আমি দু বছর ছিলাম ওখানকার অ্যাটমসফিয়ার কি বলবো আর কি, সাফিসিয়েন্ট কিছু নয় আর কি, মানে আমার যে জিনিসগুলো দরকার মানে ইকুইপমেন্ট গুলো দরকার সেগুলো পাই না, প্লেয়ারদের খাওয়া দাওয়া ভালো নয়, প্লেয়ারদের গাড়ি ভাড়া দেয় না, ২০ টাকা ৩০ টাকাও গাড়ি ভাড়া দিতে পারে না, আর্থিক প্লেয়ার আসে না, কিছু বলতেও পারি না, সেই অবস্থায়। যেমন এবছর খুব রেজাল্ট খারাপ করেছে, ১৮ ভালো ছিল, ১৮ একদম খারাপ রেজাল্ট করেছে ডিউ টু আমার এই প্লেয়ার পাইনি বলে, মানে খেলতে যাচ্ছি মানে খেলার দিন আমি প্লেয়ার নেই, আমার ১০টা ১২টা কোন রকমের টিম নামাচ্ছি, যার জন্য আমার রেজাল্ট খুব বাজে হয়েছে এবারে, খুব অ্যাটমসফিয়ার বাজে আর কি ওখানকার, যার জন্য আমি চেয়েছিলাম এবং অন্য ক্লাবে আমার অফার ছিল সেই জন্য আমি ওখানে মানে একদম এনওসি টা নিয়েও নিয়েছিলাম দুর্বার থেকে, ওরা ছাড়তে চাইছিল না কিছুতে, বললাম না আমি আর থাকবো না, এই অবস্থা প্র্যাকটিস করে যায়। তখন যখন ইস্টবেঙ্গল ক্লাব আমাকে বললো অফার করলো আমি তো সেই কি বলবো। আর সব থেকে বড় কথা হচ্ছে জুনিয়রদের আমাদের ইউথ ডেভেলপমেন্টের যে কোচ এখন আছে যিনি মাথা, আমার তো মনে হয় ভারতবর্ষে ওই রকম জুনিয়রদের কোচ ভারতবর্ষে নেই, আমার মনে হয় এটা ব্যক্তিগত ধারণা। এবং রঞ্জন দার সঙ্গে আমার অনেক কথা হয়েছে এই নিয়ে, রঞ্জন দা আমাকে বলেছে কোনো ভেঙে পড়ো না, আমি তোমার সঙ্গে আছি সবসময়, রঞ্জন দাকে পাবো। আরো আর সব থেকে বড় হচ্ছে আমার ইস্টবেঙ্গল ক্লাব একটা বিশাল বড় বটগাছ একদম বলা যায়, তার
ছায়ায় দাঁড়িয়ে আমি কাজ করবো, এটা একটা স্বপ্নের ব্যাপার। ইস্টবেঙ্গল মনে কোচিং করাটা স্বপ্নের ব্যাপার, সে যে টিমই হোক, মানে জুনিয়র হোক সিনিয়র হোক,